আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। অবশ্যই ভালো থাকতে হবে, আপনারা ভালো না থাকলে আমার ভিডিও কে দেখবে? তো আজকে কি কি রান্না করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে হবে, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে থাকুন, আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা উৎসাহিত করুন। আর আপনাদের সাপোর্টে আমার খুবই প্রয়োজন, আপনারা আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই ইউটিউব জগতে পথ চলা আমার একেবারে অসমাপ্ত হয়ে যাবে। অবশ্যই দোয়া করবেন আর আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আর নতুন বিওয়া ঠাকুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, আর আমার গন্তব্যে আমাকে পৌঁছাতে আর কি সাহায্য করবেন। সামনে কোন ধরনের কন্টেন্ট আমি তৈরি করব সেগুলো আপনাদের কাছ থেকে সাজেশন নিব, অবশ্যই জানাবেন যে কোন ধরনের কন্টেন্ট আমি তৈরি করব। আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো কি কি রান্না করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যা যা করব আজকে সব আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে দাঁতগুলো দেখতেছেন, দাঁতগুলো আমি একটু সমস্যা, এই যে কাছ থেকে দেখাচ্ছি, দেখি কি বুঝতে পারতেছেন কিনা জানি না, এই যে অনেকটা ফাঁক। তো আমি ডাক্তারের সঙ্গে আর কি কথা বলছি, ডাক্তারকে দেখাইছি আর কি। আচ্ছা, দাঁতগুলো আর কি ঠিক করবো, এই ফাঁকগুলো বন্ধ করে দিবে, ক্যাপ পরাবে আর কি, দাঁতে ক্যাপ পরানো হবে। কেমন লাগে আপনারা এখনকার দাঁত দেখুন, আর পরবর্তীতে দেখবেন। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো আসলে নিজেকে নিজে দেখব, নিজের একটা ভালো লাগার বিষয় আছে, তাই না? নিজেকে নিজে দেখব, নিজের একটা ভালো লাগার বিষয় আছে, সেই জন্যই আর কি দাঁতগুলো একটু ঠিক করতে হবে। আর আমার হাজবেন্ডও আর কি সাপোর্ট আছে, যে কোনো ব্যাপারে আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করে, আমার ছেলে মেয়ের অনেক সাপোর্ট করে। তো তাদের জন্য আর কি আমি সামনে এগিয়ে যেতে চাই, আর আপনারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই ইউটিউব জগতের পথ চলাতে, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনে যে ক্লিক করে দিলে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে খুব সহজে চলে যাবে, আপনারা ফ্রি হয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। তো কথা এখানেই শেষ করছি, অনেক বক বক করে ফেলছি, প্লিজ ক্ষমা করে দিবেন ভুল হয়ে গেলে। আজকে কী কী রান্না করব, বেশি কিছু রান্না করব না, যা যা রান্না করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন চলে যাই। তারপর এই যে বাজারগুলো দেখাচ্ছি, এইগুলো রাতে আনা হয়েছিল, তো এইভাবেই রেখে দিছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত্রেবেলা আপনার ভাইয়া আপনাদের ভাইয়া আর কি নিয়ে আসছে, এই যে চারটা আনারস নিয়ে আসছে, আনারস মনে হয় এখন একটু দাম কম, আর আজকে সকালবেলা আনারস দিয়ে নাস্তা করব আমরা। তো আনারস দুইটা কেটে নিব, আর অন্য অন্য বাজারগুলো দেখাইতেছি আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখবেন। এই যে চারটা আনারস আমি দুইটা আর কি কাটবো, দুইটা সকালে নাস্তার জন্য আমি কেটে নিব। আর এখানে শাক আছে, কয়েক রকমের শাক আছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি, প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। তো এই তো শাকগুলো বের করতেছি, মূলা শাক, তারপর হচ্ছে পটল, তারপর হচ্ছে মানে কাঁচামরিচ, আর তেলাকুচার শাক আছে, সিম নিয়ে আসা হয়েছে। তো এগুলো বাজারে কি রেখে দিছি এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, রাত্রেবেলা আনা হয়েছে, রাত্রে আর দেখাইনি। তো আনারস কেটে নিব, এই যে অফ ক্যামেরায় আমি দুইটা আনারস কেটে নিছি, আজকে সকালে নাস্তা আমরা করব এই আনারস দিয়ে। আর খালি পেটে আনারস খেলে অনেক উপকার আসে, আপনারা হয়তো বা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এভাবে আমরা আর কি এই নাস্তাটা করে নিচ্ছি, আর চা বসিয়ে দিছি,
রং চা খাবো, একটু মশলা দিয়ে, গরম মশলা দিয়ে আর কি রং চা খাবো। তো কি কি দিয়ে রং চাটা বসাইছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এগুলো হচ্ছে গরম মশলা, আমি ব্লান্ডার জারে আর কি গুঁড়া করে নিছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হচ্ছে দারচিনি গুঁড়া, আমি ব্লান্ডারে আর কি গুঁড়া করে সেলে তারপরে আর কি এভাবে ডিপাত ভরে রেখে দিছি। আর এটা হচ্ছে লং, তো লং খেলে যে অনেক অনেক উপকার ঠান্ডার জন্য। আমি কিন্তু কোনো মেডিসিন খাচ্ছি না, এগুলো দিয়ে আমি রং চা খেয়ে তারপর আমি আর কি সুস্থ আছি। অনেক ঠান্ডা লেগেছিল, একদম বয়সটা আমার বসে গেছিল, আপনারা হয়তো বা বয়সটা শুনে বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, এলাচ গুঁড়ো আর লং গুঁড়ো তারপর হচ্ছে দারচিনি গুঁড়ো এগুলো দিয়ে আর কি চা খাচ্ছি। আর হচ্ছে তেজপাতা, এই যে তেজপাতা দিয়েছি, কালারটা কত সুন্দর দেখেন। চাপাতি কিন্তু আমি এখনও দিই নেই, তো অল্প করে আর কি চাপাতি দিব। এই যে অল্প করে চাপাতি দিয়ে দিছি, তো চা খেয়ে তারপর অন্যান্য কাজ করব। আর এই যে হাঁড়ি পাতিলগুলো সব জমে আছে, রাত্রে বেলা খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে রুটি খেয়েছি আর সবজি ছিল, পরোটা বানাইছিলাম, তো এগুলো আমি ধুয়ে নিব আর কি। তো এখন একটু ভিজিয়ে রাখতেছি, শুকিয়ে গেছে, আর একটু চুলাটা মুছে নিচ্ছি। রান্না বান্না যেহেতু করবো, অফ ক্যামেরায় আমি সবজি টবজি কেটে নিব এগুলো ভিজিয়ে। তো এই যে হাঁড়ি পাতিল আমি ভিজিয়ে রাখছি, আর এই যে অফ ক্যামেরায় আমি ঘরে বসে বসে আর কি এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে তেলাকুচার শাক, এটা আমি আগের দিন আনছিলাম সকালবেলা, তারপরে দিয়ে আমি আর কি এমনি কুটে রাখছি আর আজকে বের করে নিছি রান্না করার জন্য। আর মূলার শাকগুলো কেটে নিছি, মূলাগুলোও কেটে নিছি আর সিম কেটে নিছি, তো এগুলো আমি রান্না করব। আর সিমগুলো আর পটলগুলো আমি আর কি ফ্রিজে রেখে দিব, এই সবজিগুলো রান্না করব আমি, পুঁটি মাছ দিয়ে রান্না করব। তো এখন হাঁড়ি পাতিলগুলো একটু মেজে নিচ্ছি, মেজে তারপর আর কি শাক সবজিগুলো ধুইতে হবে, বেসিনটা খালি করতে হবে। তো আমি হাঁড়ি পাতিলগুলো আগে মেজে নিই, তারপর আর কি শাক সবজি সব কিছু আমি ধুয়ে তারপর আমি রান্নাবান্না শুরু করব। প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় নতুন ভিউয়ারদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। অল অপশনে ক্লিক করে দিলে যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা ফ্রি হয়ে দেখে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা ভুলে গেছেন লাইক দিতে, একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে আমার হাঁড়ি পাতিলগুলো সব মাজা হয়ে গেছে, সরিয়ে রাখছি। এখন আমি একটু সিংডা মেজে নিচ্ছি, আর চুলাটাকেও আমি একটু পরিষ্কার করে নিয়েছি, আর অলরেডি ভাত বসিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু গ্যাস চলে যায়, তো একটু ঝটপট করে আর কি রান্নাবান্না করতে হয়। দুপুর হলে দেখা যায় 11টা 12টা বাজার আগেই গ্যাসটা চলে যায়, তো একটু তাড়াহুড়া করে আর কি রান্নাবান্না করতে হয়, সেই জন্য আগের দিন বাজারটা থাকলে মনে হয় সবচেয়ে সুবিধা হয়। আর সকালবেলা বাজার করে তারপর রান্নাবান্না করাটা আমার কাছে মনে হয় যে খুবই কষ্ট হয়ে যায়। এক চুলায় রান্না করতে হয়, এক চুলায় অনেক সময় দেখা যায় কি গ্যাস কম থাকে। তো এই যে আমি কিন্তু পুঁটি মাছ আর হচ্ছে শিং মাছ ভেজে নিচ্ছি, পুঁটি মাছ দিয়ে আমি মূলার শাক সরি মূলার ডাঁটাগুলো রান্না করব, আর শিং মাছ দিয়ে আমি টমেটো আর হচ্ছে আলু দিয়ে আমি ঝোল করব। তো এই যে পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছি, আমি ধনে পাতাটাও কেটে নিচ্ছি। এখন আমি দুইটা চুলার মধ্যে দুইটা সবজি আমি রান্না করে নিব। তো তেলাকুচার শাকটা আমি আগে ভাজি করব, তারপর কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিব, মানে দুইটা চুলার মধ্যে বসিয়ে দিতেছি আর কি তেলাকুচার শাকটা, এটা ভাজি করব। তো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, আর এটাতে আমি করব কড়াইয়ের মধ্যে মূলার ডাঁটা আর হচ্ছে শিম দিয়ে পুঁটি মাছ আমি রান্না করব। তো পুঁটি মাছটাও কিন্তু আগে আমি আনছিলাম, তো কাটা ছিল সেই জন্য আর কি বেশি একটা দেরি হয় নাই, সে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বাজারটা একটু আগে করে রাখলে, মানে একদিন করে রাখলে আরেকদিন মনে হয় যে আমাদের সুবিধা হয়। তো এইভাবে নেড়ে সেড়ে আর কি রান্না করতেছি। আর এই যে মাছের, যে মাছের মধ্যে যে মশলাটা দিছিলাম সেই ঝোলটা দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি,
এখন আমি শাকগুলো দিয়ে দিব, যে তেলাকুচার শাক অনেক মজা, অনেক মজা। তেলাকুচার শাক যারা খাইছে তারা তো অবশ্যই বুঝেন, মজা তো আছে, তারপরে অনেক উপকার। যাদের ডায়াবেটিস আছে তাই তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, তারপরে ওজন কমাতে সাহায্য করে, আরও অনেক অনেক উপকার আছে, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় আমার জানা মতে, আমি যতটুকু জানি। আর এটা হচ্ছে মূলার শাক। মূলার শাকটা আমি একটু লবণ দিয়ে, তারপর এটাকে আমি কষলে, তারপর পানিটা ফেলে দিছি, এটাকেও আমি ভেজে নিব আর কি। এই শাকটা, তেলাকুচার শাকটা হয়ে গেলে তারপর আমি এই কড়াইতে আমি রান্না করে নিব। আর বেগুন ভাজি আছিল কালকে ফ্রিজে, আমি এটাকে একটু গরম করে নিছি আর কি। মাছ যেটার মধ্যে ভাজছি তাওয়ার মধ্যে, সেই তাওয়াতে আমি বেগুন ভাজি এটা একটু গরম করে নিছি। তো এই যে, আমি আর সম্পূর্ণ ভিডিও দেখাইলে অনেক বড় ভিডিও হয়ে যায়, সেই জন্য আর কি আমি একটু টেনে টেনে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। এখন আমি এই যে মূলার শাকটাও ভাজি করে নিব। পেঁয়াজ আর রসুন একটু বেশি লাগে, শাক ভাজি খেতে গেলে কিন্তু একটু রসুন বেশি লাগে, পেঁয়াজ বেশি লাগে। এই যে সব কিছু দিয়ে দিলাম, এখন আমি এই যে শাকটাও আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে শাকটা আমি দিয়ে দিছি। এখন কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিব, বেশি সময় রান্না করব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে মূলার শাকে। তো এই যে সবজিটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিছি আমি, অলরেডি আমার রান্না হয়ে গেছে। আমি এখন শিং মাছ দিয়ে ঝোল রান্না করব, টমেটো আর হচ্ছে টমেটো আর আলু দিয়ে রান্না করব। তো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি নিয়ে আসছি, আর ওগুলা রান্না বসায় দিয়ে আসছি আর কি। শিং মাছ আর হচ্ছে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করতেছি, সেই যে বসায় রাখছি আমি। তো এখন আমি ধনে পাতা দিব সেগুলোর মধ্যে, সবজি মানে শিং মাছের ঝোলটার মধ্যে আর কি ধনে পাতা দিয়ে তারপর আমি নিয়ে যাব। নিয়ে তারপর একটু চুলাটা পরিষ্কার করতে হবে, চুলাটা নোংরা হয়ে গেছে যেহেতু রান্না বান্না করা হয়েছে, তেল ছিটে গেছে, আর মাছ ভাজলে তো অবশ্যই তেল ছিটে যাবে। তো আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি গোসল করব, কাপড় চোপড় ভিজানো আছে তো গোসল করতে হবে, নামাজ তো পড়ব, গোসল টোসল করে নামাজ পড়ব, করে তারপর আপনাদের সঙ্গে যতটুকু সম্ভব হয় শেয়ার করব খাওয়া দাওয়া। তো সঙ্গেই থাকবেন, আর আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি, যারা ভুলে গেছেন লাইক দিতে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোথাও কখনো ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি একটু মুছে টুছে নিচ্ছি, চলে যাব গোসল করতে। গোসলের আগে এগুলো কাজ করতে আসলে ভালো লাগে, গোসলের পর আর কোনো কিছু করতে ইচ্ছা হয় না। হ্যালো ভিউয়ার্স, তো রান্না বান্না শেষ, এখন আমি যাব হচ্ছে গোসল করব আগে। তো এখন আর কি চলে যাব গোসল করতে, আর কাপড় চোপড় ধুতে হবে, কিছু ভিজানো আছে চোপড় ধোয়া, কিংবা সেগুলো আমি শেয়ার করব না। তো আমি গোসল করে আসছি, তারপর খাওয়া দাওয়া করব, রান্না বান্না তো শেষ করে ফেললাম। আপনাদের ভাই এখনো আসেনি, তো আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, আপনাদের সঙ্গে যদি সম্ভব হয় শেয়ার করব। আর বিকালবেলা যাবো হচ্ছে ডাক্তারের কাছে, আসরের নামাজ পড়ে তারপর একটু যাবো, ফোন করে আর কি ডাক্তার কখন আসছে, এখন অনেক সময় তো থাকে না ডাক্তার। তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় অবশ্যই, আর সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আমি যেন আমার বন্ধুকে আরও পৌঁছাতে পারি, আপনাদের সামনে যেন আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, মানে নিয়ে আসতে পারি, শেয়ার করতে পারি। তো চলে যাচ্ছি এখন গোসল করবো, চলুন আপনারা সঙ্গেই থাকবেন, যাবেন না কোথাও, সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর যাবেন, তার আগে কোথাও যাবেন না। এই যে সব কিছু, এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, নামাজ টামাজ করে চলে আসলাম, গোসল করলাম, ছেলে মেয়েকে নিয়ে খাবো। তো খাওয়ার সময় আর কথা বলবো না, তো দেখতে থাকুন। বাতে চামচটা কই?
লুঙ্গি পরে আছে আমার ছেলে, ওই পাশে রাখো। স্টার্ট মা খায় দাও না তো ভিউয়ার্স, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।